আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, মানসিক দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা এই সমস্যাটার সমাধান করব। এখানে বলা আছে টিথ এবং টুথপেস্টের ভিতরে সম্পর্ক আছে, ঠিক আছে? সম্পর্কটা আমরা সহজেই দেখতে পাচ্ছি যে টুথপেস্ট দিয়ে টিথ অর্থাৎ দাঁত পরিষ্কার করা হয়, ঠিক আছে? এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে অনুরূপ কোন সম্পর্ক এখানে নিচের শব্দ যুগলের ভিতরে আছে সেটা আমাদের বের করতে হবে। ফেস এবং পাউডারের ভিতরে অনুরূপ সম্পর্ক নাই, কারণ পাউডার দিয়ে কখনো ফেস পরিষ্কার করা হয় না, তাই না? এখানে সোপ হতে পারে, ঠিক আছে, হতে হতে পারত আসলে দিন শেষে, বা কোনো ক্রিম হতে পারতো, বাই দ্য ওয়ে হচ্ছে না। তাহলে অপশনে বাতিল, সোপ ফোম, সোপ দিয়ে ফোম পরিষ্কার করা হয় না, তাই না? সোপ দিয়ে কি ফোম পরিষ্কার করা হয় না? সোপ আমাদের স্কিনের মধ্যে প্রয়োগ করা হয়, স্কিনে মানে ত্বকে, ত্বকে সাবান দিলে সেখানে ফোম তৈরি হয়, তাই না? তাহলে সাবান থেকে ফোম তৈরি হয় আসলে, ঠিক আছে? তাহলে এখানে টুথপেস্ট এবং টিথের ভিতরে যে সম্পর্ক রয়েছে অনুরূপ সম্পর্ক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? জিন্স বাটন, না, জিন্স এবং বাটনের ভিতরে আমরা কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না আসলে, ঠিক আছে? বাটন অনেক অর্থে ব্যবহৃত হতে পারে, তবে এখানে আমরা ধরে নিচ্ছি এর অর্থ হচ্ছে বোতাম। তাহলে জিন্স এবং বোতামের ভিতরে আমরা টুথপেস্ট এবং টিথের ভিতরে যে সম্পর্ক রয়েছে অনুরূপ সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি না, বাট শ্যাম্পু এবং হেয়ারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিথ এবং টুথের ভিতরে, টিথ এবং টুথপেস্টের ভিতরে যে সম্পর্ক রয়েছে অনুরূপ সম্পর্ক বিদ্যমান, কারণ শ্যাম্পু দিয়ে কিন্তু চুল পরিষ্কার করা হয়। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে অপশন ডি,